ইলিয়াস কাঞ্চনকে শপথ পাঠ করালেন মিশা সওদাগর। দুজনেই লড়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে। ইলিয়াস কাঞ্চন জিতলেন, মিশা সওদাগর হারলেন। কিন্তু মিশা সওদাগর সেই ইলিয়াস কাঞ্চনকেই শপথ পাঠ করালেন। সকল জল্পনা কল্পনাকে পিছনে ফেলে বাংলাদেশ শিল্পী সমিতির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে শপথ গ্রহণ করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা নিপুণ। শপথ অনুষ্ঠানে কাঞ্চন নিপুণদের শপথ বাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চনের কাছে পরাজিত সভাপতি প্রার্থী ও সাবেক সভাপতি মিশা সওদাগর। আজ রোববার অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2022 সন শিল্পী সমিতির স্টাডি রুমে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ অনুষ্ঠান শেষে সবার উদ্দেশ্যে বক্তব্য রাখেন মিশা সওদাগর। এ সময় তিনি বলেন, নির্বাচনে জয়ী ও পরাজয়ী সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। শিল্পী সমিতি নির্বাচন একটি মালা বদলের পালা, আজও তাই হয়েছে। সবার কাছে অনুরোধ, পেছনের কথা ভুলে যান, সব ভুলে আমরা আমাদের সমিতিকে এগিয়ে নিয়ে যাব, এটি আমার প্রত্যাশা। মিশা সওদাগর আরও বলেন, নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চনের আলোয় FDC আলোকিত হোক, এটাই আমি চাই। বিজয়ী প্যানেলকে আমরা সব ধরনের সহায়তা করব। আমি অনেক খারাপ কাজ করেছি, আমাকে মাফ করে দেবেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থেকে শপথ নেন কাঞ্চন নিপুণ প্যানেলের বিজয়ী সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইমন, সাংগঠনিক সম্পাদক শাহনুর, দপ্তর ও প্রচার সম্পাদক আরমান, কোষাধ্যক্ষ আজাদ খান। ছিলেন কার্যকরী সদস্য পদে বিজয়ী অমিত হাসান, ফেরদৌস, জেসমিন ও কেয়া। উল্লেখ্য, এর আগে গত 28 জানুয়ারি অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। কিন্তু সাধারণ সম্পাদকের পদে 13 ভোটের ব্যবধানে জায়েদ খান জয় পেলেও অর্থের বিনিময়ে ভোট কেনায়। শনিবার অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2022 সন সন্ধ্যায় তার প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ড, আর সেই ঘোষণা করে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। আর তাতে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়িকা নিপুণ। এছাড়া এদিন চুন্নুরস্থলে নাদের খানকে কার্যকরী পরিষদের সদস্য ঘোষণা করা হয়। এদিকে নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের শপথ নেয় এবং নিপুণ জেতায় ফেসবুকে ঝড় উঠেছে প্রশংসায়। সবাই নিপুণ ও ইলিয়াস কাঞ্চনের শপথ পাঠ গ্রহণ করার পর যে ছবি তোলা হয়েছে শিল্পী সমিতির